হ্যালো एवरीवन এন্ড वेलकम टू माय চ্যানেল এখন আমি যে মুভির কথা বলবো যেটা জি ফাইভ এসছে সারা সেখানে ওই আবার একই জিনিস মানে এবছর যেন ট্রেজার হান্ট খুঁজতে খুঁজতে যেন আমরা পাগল হয়ে যাচ্ছি মানে পরিচালকরাও ট্রেজার হান্ট খুঁজছে নায়ক নায়িকারাও খুঁজছে আমরাও খুঁজছি এটাও একটা ট্রেজার হান্টের গল্প টাইম ট্রাভেলস এর গল্প আবার ইতিহাসকে টেনে নিয়ে এসেছে ইতিহাস মানে কি পাঁচশো বছর মানে ফাইভ বিসি এর কথা এখানে হচ্ছে ত্রিগরতলা এম্পায়ার আসমাক এম্পায়ার আসমাক কিংডম মানে এই সব জিনিসগুলোর কথা হয়েছে তার মধ্যে ভিএফএক্স এর কাজ আছে এখন তো ঐতিহাসিক সিনেমা মানে হচ্ছে ভিএফএক্স এর কাজকে কত বেশি গল্প থাক আর না থাক ভিএফএক্স এর মানে টেকনিক্যাল অ্যাসপেক্টস গুলো যত বেশি ভালো হবে তত নাকি দর্শক হলে আসবে এরকম একটা মানে মানে কি বলবো একটা ধারণা হয়ে গেছে তো এবার দেখাচ্ছে যে টাইম ট্রাভেলস করতে করতে বিম্বিসর হঠাৎ আনকসাস হয়ে গিয়ে 2022 সালে মানে মডার্ন ডেতে সে চলে এসেছে এবার মডার্ন ডেতে চলে এসে তার কি অবস্থা হয়েছে এটা আমি একটা সাউথ কোরিয়ান একটা মুভি থেকে মানে মুভি থেকে আমি কপি টপি একদম বলছি না এটা আপনারা কেউ মিসআন্ডারস্টুড করবেন না মুভিটা আমি ওই ধরনের জিনিস দেখেছিলাম যখন नॉर्थ কোরিয়া সাউথ কোরিয়া যখন ভাগ হয়ে যাচ্ছে একটা আমি মানে কোরিয়ান মুভিটার কথা আমার মনে পড়ছে না কিন্তু আমি দেখেছিলাম যে ওরকম টাইম ট্রাভেল করতে করতে সে ওই সময় থেকে এই সময় চলে এসেছে তো এরকমই একটা কিছু মানে এরকম কিংডমের কোনো রাজা চলে এসেছে তো এমনিতে কল্যাণরামকে ভালো লেগেছে এখানে অবভিয়াসলি এটা সাউথে একটা হিট মুভি মানে হিট মানে হিট হয়েছে তো এখন তো সাউথের মুভি সত্যি কথা বলতে আমরা ভালো মুভিকে ভালো বলি যেমন এই মুভিটাকে আমার মানে একদম আহামরি কিছু আমার মনে হয়নি তার কারণ হচ্ছে যে ওই যে আবার বললাম এই ট্রেজার হান্ট করতে গিয়ে ট্রেজার হান্ট এর গল্প বানানোটা কিন্তু অতটা সহজ নয় আর যদি এটা আমার একটা রিকোয়েস্ট যদি পরিচালকরা ট্রেজার হান্ট এর গল্প বানান না তাহলে মানে পার্ট ওয়ান পার্ট টু করে বানালে এটা ভালো হয় মানে ট্রেজার একটা ট্রেজার আমি খুঁজছি সেই কতদিন আগেকার কোনো জিনিস আমি খুঁজছি আমি ওভারঅল আমি ইনজে জেনারিক সেন্সে বলছি অতদিন আগেকার আমি একটা ট্রেজার কিছু আমি যে খুঁজছি এত সহজে সমস্ত কিছু কি হয়ে যায় নাকি মানে চোখের সামনে সমস্ত কিছু চলে আসবে এটা তো হয় না প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ নিখুঁত ভাবে তার জন্য আপনারা একটা সিনেমার পেছনে অত খরচা করছে তার থেকে পার্ট বাই পার্ট বানালে এটা তো আহ মানে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকম ভাবে বানালে তাহলে তো জিনিসটা ভালো লাগে দেখতে আমাদের মনে একটা ইচ্ছাও থাকে সেই জিনিসটা দেখার প্রতিজ্ঞা এটার পরটা হবে ওটার পর সেটা হবে আমরা তাহলে পার্ট 2 এর জন্য অপেক্ষা করছি আবার পার্ট 2 হয়ে গেলে পার্ট 3 এর জন্য অপেক্ষা করছি সেটা জারজার ডিরেক্টরে কিন্তু একটা সিনেমার মধ্যে পুরো জিনিসটা ঢুকিয়ে দিলে মানে যদি অতীতকে যদি ডিটেইলিং যদি দেখাতে হয় তাহলে অতীতটাকে ডিটেইলিং দেখা অসুবিধা নেই ওটা নিয়ে দু ঘন্টার একটা সিনেমা হয়ে যাক না তারপর এবারে পার্ট 2 আসে মডার্ন মডার্ন পার্টটা দেখা দেখা এবার টাইম ট্রাভেল করে সে মডার্ন পার্টে ঢুকছে সেটা দেখা দুটো জিনিসকে ওই হাফ টাইম হাফ টাইম করে এক জায়গায় ঢুকি মানে আর সবচেয়ে বড় কথা ট্রেজার হান্ট মানে গুপ্তধন খুঁজতে খুঁজতে তো আমরা পাগল হয়ে যাচ্ছি এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এটা ওভারঅল আমার একটা অ্যাভারেজ মুভি মনে হয়েছে থ্যাংক ইউ সো মাছ দ্য প্লিজ কিপ ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল টিলেন গুড বাই